টাফ টক উইথ ঋতব্রতর দ্বিতীয় পর্বে অর্থাৎ উপেন বিশ্বাসের দ্বিতীয় পর্বে ফিরে এলাম। এতক্ষণ আমরা ইতিহাস, নৃতত্ব এবং প্রাগৈতিহাসিক ইতিহাসে ছিলাম, এবার একেবারে বর্তমান এই জগতে, এই পৃথিবীতে ফিরে আসব। উপেনবাবু, আমার প্রথম প্রশ্ন আপনাকে, যে নির্বাচনে লড়েছিলেন উত্তর চব্বিশ পরগনার বাগদাতে কাজ করেছিলেন এবং তারপর আপনার পরাজয়, এই পরাজয়ের পেছনে কি উপদলীয় চক্রান্ত ছিল? দেখুন, আমি দেখুন যে ট্রান্সপারেন্সি মানে ওই যে পাবলিক যে সেভেন প্রিন্সিপালস অফ পাবলিক লাইফ বলে, মানে সে সারা পৃথিবীতে স্বীকৃত, তার মধ্যে একটা হচ্ছে ট্রান্সপারেন্সি। যে তুমি যদি জনসেবা করতে চাও তাহলে তুমি লুকোতে পারবা না। আমি যখন আমি তো যখন ইলেকশনটা করতে গেলাম এবারে, আগের বারকের কাছে টাকা নেই নাই, এবারকের কাছে টাকা নেই নাই, অনেকে দিতে চেয়েছিল, আমি এক পয়সাও নেবো না, আমি 2 লাখ দেব আর বাগদার লোকের সব টাকা উঠিয়ে দিতে হবে। এইবার একটু এগিয়ে মানে দিন 15 করেই আমি তোমার কাকিমাকে বললাম যে আমি হাঁচি। বলে কীরকম? বলে সব স্মাগলার এক হয়ে গেছে। আর ওখানে কী হয় কি, উইলি নিলি এ সেকশন অফ পিপল, তারা ইনোসেন্ট পিপল কিন্তু ইনভলভ হয়ে যায়, ওই কোরিয়ারের কাজ করে, বাড়ির সামনে দিয়ে গরু যাবে বা ওই সোনাটা একটু একদিন রাখতে হবে, তো তারা দেখছে যে উপেন বিশ্বাস কখন তাদের ধরে। আগের বারে যাই হোক করে বুঝে পারে নাই যে, কিন্তু তারপরে সবসময় আতঙ্কে রয়েছে 5 বছর, তো এবছর তাকে হারাতেই হবে। তো আমাকে জিজ্ঞেস করলো, উপেনদা এত ভালো কাজ করে হারলেন কেন? আলম জি, অসম্ভব টাকা করে তার তাহলে আমি কমপ্লেন করো? ও কমপ্লেন করে কিছু হয় না, ও ইলেকশন কমিশন অতখানি ইফিশিয়েন্ট অর্গানাইজেশন। কে জিজ্ঞেস করেছিলেন? মমতা ব্যানার্জি নিজে। এবং আমি বলবো কি, মমতা আমাকে আমার হারার মানে রেজাল্টের 2 ঘন্টার মধ্যে বা 3 ঘন্টা বলা যেতে পারে, মানে ৬-৭টা পর্যন্ত লেগে যায় না লাস্ট রেজাল্টটা বেরোতে, তবে যেহেতু সে ডিক্লেয়ার করতে পারে। আমি খেতে বসেছি আবার 9টার সময়, মানে পৃথিবী ভেঙে যে আমি যদি জীবিত থাকি 9টার সময় আমার ডিনার দিতে হবে, তাহলে আমার পেট চলবে। খেতে বসেছি, তো মিসেস বিশ্বাস বলছে ল্যান্ডলাইনে একটা টেলিফোন এসছে, ধরো। তারপর বলছে এরকম ওই দিক থেকে মমতা ব্যানার্জি কথা বলবে, দাও চলো। বল উপেন্দা, এত ভালো কাজ করে আপনি হারলেন, তাও আমি এটা নাম বলতে পারবো না, একটা স্মাগলার ডট ডট ডট। তো কেউ আমাদের কেউ সাবোটেজ করেছে আমাদের নিজের মধ্যে? বলে হ্যাঁ। তার কী নাম? নামটাও বললাম, সেটা বলা যাবে না। এইটুকুন মানে ট্রান্সপারেন্সি, এইটুকুন জায়গায় ইউ হ্যাভ টু গিভ মি দ্য লিবার্টি। অবশ্যই অবশ্যই। তারপরেও কি বললো, যুবেন্দা যে পদমর্যাদা ছিলেন আপনি, এই ইলেকশনে জেতা না জেতা কি তা ভুলে যান, যে পদমর্যাদায় ছিলেন সেই ক্যাবিনেট পদমর্যাদায় থাকবেন, এবং থেকে এবং তার পরের দিনে কিন্তু ক্যাবিনেট করে আমাদের আমি ওই এ আরও 3 জনকে উনি ফেরত নিয়ে আসলেন বলে ওখানে গিয়ে তাদের মুখে ঝামা ঘষেন। তো আমি ঝামা তো আর ঘষতে পারি নাই, কিন্তু সেও সিম্বলিক বলেছে আপনি আমার সঙ্গে থাকবেন, তো তখন আমি বলে আছি তোমার সাথে, কারণ ও ভেবেছিল যে উপেন্দা আর এর মধ্যে নেই, চলে যাবে। আমার এখানেই জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমার এখনও ঠিক মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় 2011-র আগে সল্টলেকে একটি সভা করছেন, সেই সভায় আপনাকে ডেকেছিল। ইউ রিমেম্বার দ্যাট? অবশ্যই। দ্যাট ওয়াজ দ্য কজ 2011-এ। তো মমতা বন্দ্যোপাধ্যায় আপনার প্রতি যে শ্রদ্ধা, এবং সবসময় আমি যা দেখেছি যে আপনাকে তো একটু আলাদা জায়গায় রাখেন, এটা ঠিক, কিন্তু পরিবর্তনের সময় আপনারা যে সরব হয়েছিলেন, আজকে প্রায় 10 বছর অতিক্রান্ত, রাজ্যের যে অবস্থা, যেখানে দেখুন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় একা তো নন, একটা রাজনৈতিক দল এবং সেই রাজনৈতিক দলে অনেকে রয়েছে, দলটা তো বেড়ে গেছে না, এই যে এত কাঠমানি, দুর্নীতি, এবং আপনি তো জানেন গরু থেকে কয়লা থেকে শুরু করে সমস্ত কিছু রাজ্যে, রাজ্যের রাজ্য রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু কোনো দলকে বলছি না, এটা বরাবরই রয়েছে সমান্তরাল অর্থনীতি। সেক্ষেত্রে দাঁড়িয়ে আজকে কি আপনি 10 বছর পরে যে তৃণমূল রাজে যে বাংলাকে দেখছেন,
আপনি কি খুশি? না, আমি প্রথম বলি, এই যে কোশ্চেন হচ্ছে কি যে 2011 সালে এটা মানতে হবে বেশ কিছু বুদ্ধিজীবী এখানে এসেছিল, তারপরে এখন আবার কি হচ্ছে? কিছু লোক, তারা ভালো হোক কি মন্দ হোক আমি পরে আসছি, তারা বেরিয়ে যাচ্ছে। তাহলে কেন? এবার আমি হচ্ছে মধুমতি তীরে আমার জন্ম, আমি নদীর বলতে পারো যে আমি নদী মাতৃক মানুষ, নদী আমার জীবন, এই নদীর কাছ থেকে যা আমি শিখেছি। আর আমি যখন শেক্সপিয়ার, কিটস, বায়রন অথবা কানিংহাম, তখন আমি দেখেছি যে আমার নদী হচ্ছে সবচেয়ে বড় টিচার। আমার ওয়াটসর কথা তখন মনে পড়ে গেল, লেট নেচার বি ওর টিচার। যখন না বান আসে, জ্বর আসে, এই জ্বরের সাথে অনেক আবর্জনাও আসে, ভালো জিনিসও আসে, ভালো ভালো মাছও আসে, ভালো মাছও আসবে, আর কিছু অনেক আবর্জনাও আসে, ওই আবর্জনাগুলো তখন তারা হচ্ছে বেশি শক্তিশালী হয় এবং তাদেরকে সরিয়ে, মানে ওই নদীর পাড় থেকে সরানোর ঝামেলা আছে, তাকে মানে একদম সরানো যায় না, তারা আস্তে আস্তে শক্তিশালী হয়। ফলে এখন যারা এই যে, সেই জন্যে অনেক বুদ্ধিজীবীরাই, তোমার মতো বুদ্ধিজীবীরা বা আরও যারা চিন্তা করছে যে এরকম সামান্য সাংবাদিক, না না ঠিক আছে, সাংবাদিক হলে কী হবে, তুমি অনেক কিছু জানো, যাই হোক সাংবাদিক তো জানতে হয়, তা তো বলে সাংবাদিক সব জানে, সব কিছুই জানে তারা, দে নো এভরিথিং। বাট আমি কথা বলছি না, যে তাদের মধ্যে একটা ধারণা হচ্ছে এরকম হলো কেন, ইদার সামথিং রং, তাহলে কি কিছু কোনো একটা জায়গায় গলত হয়ে গেল, এই যারা বেরিয়ে গেল তারা ভালোও হতে পারে মন্দও হতে পারে, অতএব সেটা সময় বলে দেবে, সময় বলে দেবে, সময় বলে দেবে যে এই যে যারা বেরোলো তারা কি এই আবর্জনায় যারা অলরেডি রয়ে গেছে তাদের জন্য বেরোলো, বা তাদের অথবা তাদের মধ্যে কিছু আবর্জনার লোক তারা বেরোলো, এই দুটো একেবারে মানে দাড়িপাল্লা ওজন করে কিন্তু এটাকে বলা, মানে এটা তাহলে বলতে হবে যে আপনিও একটু দ্বিধাগ্রস্ত, আপনিও দেখতে চাইছেন সময়ে কি বলে। আমার মনে হয় কি যে একটা জিনিস আমি কিন্তু পছন্দ করি না, যে আজকে ফরওয়ার্ড ব্লক, কালকে কংগ্রেস, পরশু দিন তৃণমূল, তারপরে দিন সিপিএম, এই লোকগুলোর কোনো বিশ্বাসযোগ্যতা নাই। আপনি একটা পার্টির নাম বললেন না, কিন্তু অনেকেই বলেন যে আমাদের কাছে খবর আছে অত্যন্ত, মানে যাকে আমরা যাকে সংবাদের জগতে, টেলিভিশন সংবাদের জগতে বলি ব্রেকিং নিউজ, মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে এত শ্রদ্ধা করেন, আপনার সঙ্গে এত সুন্দর সম্পর্ক, তা সত্ত্বেও আপনি অমিত শাহকে চিঠি লিখলেন কেন? এইবার আমি বলি, অমিত শাহর চিঠিটা আমি ক্যামেরাম্যানকে বলবো যে ইংরেজি চিঠিটা আমি আগে দেখাবো, তাতে আমি কেন দেখাবো, যেহেতু আমরা বাংলায় কথা বলছি আমি ইংরেজিটা পড়বো না, কিন্তু দুটো জায়গা দেখুন, একটা হচ্ছে রেজিস্টার্ড পোস্টের ছাপ আর একটা হচ্ছে স্পিড পোস্টের ছাপ। আমি তাকে ইমেল করেছিলাম, আমি তাকে ইমেল হচ্ছে রাতে সকালবেলা 4টার সময়, সকালবেলা 4টার সময় উঠে তাকে আমি ইমেল করি, তারপরে আমি প্রায় 10-12 বছর পোস্ট অফিসে দেখিনি, তারপর নিজে আমি তার সকালবেলা গিয়ে নিজে পোস্ট অফিসে গিয়ে রেজিস্টার্ড পোস্ট অ্যাকনোলেজমেন্ট পাঠিয়েছি, সেটা এখনও আসেনি, কিন্তু স্পিড পোস্ট আর রেজিস্টার্ড রিসিপ্ট দিয়ে দেয়, এই যে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় সেটা। এই যে চিঠিটা আমি লিখলাম, ওটাই খুব মানে আগ্রহের বিষয়, কি কেন লিখলাম, মেল করতে হলো আমি তো, ওটা আমার ওটা আমি বলি কি, না আমরা জানি নিয়মিত আপনি কিন্তু সকালবেলায় ওঠেন, পড়াশোনা করেন, এটা আমরা জানি, আমাকে উঠে যেতে হয়, কিন্তু আমি সেদিন ঠিক করলাম যে আগেই ঠিক করে নিয়েছি যে আজকে এটা করব, তো প্রথম ওইটা করে নিলাম, ড্রাফট ড্রাফট করে ঠিকঠাক করে পাঠালাম যে আপনি একটি আইন বানিয়েছেন তার জন্য আপনাকে কংগ্রাচুলেশন, কিন্তু আপনি রুলস ফ্রেম করেন নাই, আইনটা বানালেন, যদি রুলস ফ্রেম না করতে তো এক্সিকিউট করা যাবে না, মানে আপনি সিএ এর কথা বলছেন, আমি সে বলছি, আমি তো সেই রুলসটা ফ্রেম করেন। আর একটা কাজ করতে হবে, এই যে আপনার যে সেকশন 6 এ সময়সীমা বাঁধা আছে,
সময় সীমা বাঁধা আছে যে একজন লোক আসলেই হিন্দু খ্রিস্টান শিখ পারসি এরা যদি পাকিস্তান বা বাংলাদেশ ইত্যাদি জায়গা থেকে আসে তাহলে তাদের 5 বছর সময় থাকলে তবে যে সিটিজেনশিপটা পাওয়া যাবে আমি তাকে বললাম যে ওটা আপনি কেটে দেন ওখানে কোনো সময়সীমা রাখা যাবে না এ আমার দাবি এইবার হচ্ছে তাহলে আমি কেন এই কথা বলতে চাই অবশ্যই এখানেই স্যার আমার একটা ছোট প্রশ্ন আছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন আপনি অমিত শাহকে সিএ সমর্থনে চিঠি লিখছেন স্যার এর কি কারণ এটা লালু প্রসাদ যাদবের জন্য আপনার রাজ্যসভায় যাননি আগে এটা আমরা সেই রাগেই কি আপনি তৃণমূলের বিরোধিতা করছেন না না আমি সেটা আসবো আমি প্লিজ হোল্ড অন আমি ওটা আসবো আগে এইটা এই এই অমিত শাহ পর্বটা শেষ করি আমরা তারপরে আমরা লালু প্রসাদ যাদবে যাব ঠিক যে ওই রাজ্যসভা ইত্যাদি আমরা ওটা কথা বলবো তো আমি সেটা বলতে চাইলাম কি যে আমি অ্যাকচুয়ালি পূর্ববঙ্গের মানুষ 1964 আমি এমএ আমার বাবার মানে কোরিওগ্রাফিটা এরকম যে এমএ পাস করবা বাড়ি ফিরে আসবা কলকাতায় পড়াশোনা করতে আমাদের নিয়মে হচ্ছে গোপালগঞ্জে বাড়ি ওই যশোরই বলা যেতে পারে আমরা ওই ম্যাট্রিকুলেশন পাস করলেই কলকাতায় এসে পড়াশোনা করে এমএ পাস করে বা বিএ পাস করে বা যে যা যেটুকু পড়ে বাড়ি ফিরে যেতে হবে এইবার যেতে হবে ইংল্যান্ডে ব্যারিস্টারি করতে হবে ব্যারিস্টারি করে তুমি আবার বাড়িতে ফিরে আসতে হবে কিন্তু যেদিন আমি 1964 যে বাড়িতে হাজির হয়েছি দাঙ্গা কমিউনাল রায়ট তখন একটা সেফ হাউসে যে কোনো রকমে বেঁচেছি এইবার আস্তে আস্তে একটু শান্ত হয়েছে তখন আমাদের দেশের যারা মুরব্বী মানুষ যারা মাতব্বর মানুষ তারা বলতো কি যে আমার বাবা জীবনচন্দ্র বিশ্বাস এবং ফরিদপুরের ইতিহাসে আমার জ্যাঠামশাইয়ের 4টে লাইন আছে তো তারা বললো কি যে তোমার বাবা একটা মিটিংয়ে এবার বললো কি বাবা বললেন কি আমার জামাইবাবুকে বললো যে ওকে নিয়ে এবার ওই যে মিটিং হচ্ছে সাতপাড় বলে একটা জায়গা ওখানে তুমি যাও আমি আর এখন কোনো মিটিংয়ে যাব না ওকে যেতে হবে আমি সেখানে গেলাম সে বললো কি যারা বয়স্ক মতব্বর যে বিশ্বাসমশাই এতদিন ধরে আমাদেরকে তিনি নেতৃত্ব দিয়েছেন এই সংকটের মধ্যে এখন তোমরা যারা পড়াশোনা করেছ এই এই প্রজন্মের তোমরা এটা হাতে নাও আরও যারা তখন আপনার 27 বছরের কম বয়স হ্যাঁ 27 বছর পরে কেমন 24 বছর মানে আইপিএস ঢুকেছি না তো কেবল আর কি 23 বছর বয়স তো এইবার তোমরা তোমাদের হাত তোমরা নাও লিডারশিপ করে তারা ঠিক করে ফেললেন ওই মিটিংয়ে যে এখন থেকে উপেন তোমাকে আমাদের লিডারশিপ দিতে হবে আমাদের আমি তো কিছু জানি না এই গ্রাম ট্রাম এটা সেটা আপনাদের এই সমস্যা আমাকে তো কলকাতায় ছোটোবেলায় পাঠিয়ে দিয়েছেন সেখানে পড়েছি বলে না তোমাকে প্রতিশ্রুতি দিতে হবে তুমি এখান থেকে যেতে পারবে না এখানে থাকতে হবে ইংল্যান্ডে যাও ব্যারিস্টারি করে মানে 22 বছর বয়সে আপনি এই সময় দাঙ্গা যখন বিধ্বস্ত বাংলাদেশ আমার উপরে ভার পড়লো যে আমাকে নেতৃত্ব দিতে হবে এবং আমি ওখানে জায়গা ছাড়তে পারবো না আমি এখানে পাকিস্তান পাসপোর্টে পড়তাম কলকাতায় আমি পড়তাম পাকিস্তানি পাসপোর্টে এইবার বাড়িতে ফিরেছি আমার মা আমার জামাইবাবুকে বলল যে তোমার বিশ্বাসমশাই কোনো দিনও আমার কথা শোনে নাই তো আমার একটা কথা আছে সেই কথাটা আমি বলতে চাই তোমাদের তখন বাবা বলল ঠিক আছে কী বলতে চান উনি বলুন তো আমি ঘরের মধ্যে বিছানায় বসে ওভার হিয়ার করছি আমার জামাইবাবু আমার মায়ের হয়ে বলছে যে উনি মা বলতে চান যে খোকা আমার আমার ডাকনাম খোকা যে তার খবর অনুযায়ী যে তাকে খুব তাড়াতাড়ি তাকে খুন করা হবে হয়তো খোকাকে যত তাড়াতাড়ি পারো বেরিয়ে যেতে হবে এখান থেকে গিয়ে কলকাতায় ফিরে যাবে বাবা কিছু উত্তর দিল না তার তো কোরিওগ্রাফ করা রয়েছে এবং আমি প্রতিশ্রুতি করেছি তাও সে জানে পরের দিন সকালবেলায় আমার বাবা বলল পাসপোর্ট চেক আপ করো ভিসা চেক আপ করো তুমি এই পাসপোর্ট আর টাকা হারাবে না তো রাতের অন্ধকারে আমি স্টিমারে চলে আসলাম 64 আমি আর ফিরে যাইনি হয়তো আমার মানুষের কাছে যে প্রতিশ্রুতি আমি দিয়েছিলাম
আমি সেটা পালন করতে পারলাম না সি এর মধ্যে এইবার হচ্ছে কেন আমি বলি কি আমি যে জনগোষ্ঠী থেকে অষ্টিক জনগোষ্ঠী থেকে আসি যাদের ওই 1872 তে ভিন্ন চন্ডাল বলা হতো এখন নমসূত্র বলা হয় তাদের সংখ্যা এখন 1 কোটি ওখানে কোনো কাস্ট হিসেবে ই হয় না সেন্সাস হয় না কিন্তু আন্তর্জাতিক যারা এথনোলজিক্যাল স্টাডি করে তারা বলছে কি যে ওখানে হিন্দুদেরটা পাওয়া যাচ্ছে হিন্দুরা 1 কোটি 10 লক্ষের মতো লাস্ট সেন্সাসে ওদের সেন্সাসে কিন্তু তার মধ্যে নমসূত্ররাই 1 কোটি প্লাস মাইনাস তো সেই 1 কোটি মানুষ তারা আসতে চায় অনেকেই তারা আসতে চায় হয়তো অনেকে আসবে না অনেকে একাবড়া করেছে প্রফেসর আপনি তাহলে সিএকে সমর্থন করছেন হ্যাঁ আমি সমর্থন করি এই জন্য সমর্থন করি যে ওই মানুষগুলোকে আসতে দিতে হবে এবং ওই আসবার জন্য আমার তার কাছে দাবি অমিত শাহর কাছে যে তুমি ওই যে কংগ্রেস করেছিল 11 বছর থাকতে হবে তবে যে সিটিজেনশিপ পাবে আর পাঁচ সেটাকে তুমি 5 বছর করেছো তা নয় স্যার তাহলে একটা কথা আছে যে আমরা তো এখন কে সিটিজেনশিপ কেট কার্ড আছে কেন নাই না অতএব এইটা বেশি বড় ইম্পর্টেন্ট কথা নয় আমার কাছে একজন রিফিউজি হিসাবে একজন উদ্বাস্তু হিসাবে আমার কাছে বেশি এবং আন্তর্জাতিকভাবে যারা লন্ডনে আছে প্যারিসে আছে কি বলে সাউথ ইস্ট এশিয়া আছে তারা আমাকে টেলিফোন করে বলেছে যে তুমি এখন তো আমি বয়স হয়েছে আমার এখন কেউ আর দাদা বলে না কেউ কাকা কেউ জ্যাঠা যে আপনি আমাদের হয়ে এই কাজটা করেন যে আমাদের কোনো সময়সীমা যেন না থাকে আমরা যে কোনো সময় আসব আমরা তাই তো প্রতিশ্রুতি দিয়েছিলাম যখন পার্টিশন হয় তাহলে এই যে আমি এইবার আমি বলেছি সিএকে সমর্থন করছেন মানে ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করছেন না এই জায়গা আমি ভারতীয় জনতা পার্টি হিসেবে দেখছি না এটা তো পার্লামেন্টে পাস হয়েছে ঠিক মেজরিটি সেখানে হয়েছে সেখানে কিছু আমাদের লোকেরা ভোট দেয় নাই এটাও তো বাস্তব ঠিক আমাদের কিছু লোক ভোট দেয় নাই কিন্তু ভোট না দেওয়া মানে কি পরে যাওয়া টানাটানি চলছে আইপিএস নিয়ে কার কথা মানা উচিত যে আইপিএস বা অল ইন্ডিয়া সার্ভিস যদি চাকরি হয় তাকে প্রাউড হতে হবে সে একটা সর্বভারতীয় চাকরি করে সে যদি সে এই কন্ট্রোভার্সির মধ্যে পড়ে যায় না তার বিপদ হবে আজ খুব ভালো স্যার আমার সময় একদম নেই কিন্তু স্যার একটা ছোট প্রশ্ন লালু প্রসাদ যাদবের ইন্ধন নেই কি আপনার রাজ্যসভায় যাওয়া হলো না তৃণমূল থেকে আমি বলবো কি এটা লালু প্রসাদ যাদব অতি বিচক্ষণ লোক এই বেকুফ সে কাজ করবে না আর লালু প্রসাদ আমি বলবো কি যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে 2000 মানে আমার রিটায়ারমেন্টের 1 বছর আগের থেকে শুরু করে সে আমাকে প্রত্যেকবার লোকসভায় পাঠাতে চেয়েছে কেন আপনারা জানেন যে রাজ্যসভায় আমার সময় কম কিন্তু এত প্রশ্ন স্যার আমার শেষ প্রশ্ন সিবিআই কি সত্যি রাজনৈতিক এজেন্সি হিসেবে কাজ করছে এখন আমি বলবো কি যে সিবিআই সব সময় কিন্তু রাজনৈতিক প্রেসার থাকে এবং সেইটাকে তারা কিভাবে সেটাকে উত্তরণ মানে কিভাবে সেটাকে ওভারকাম করবে তাদের উপর নির্ভর করে কিন্তু একটা আমার আর একটা কথা আমার এখানে ছিল যে একটা রাজনীতি হচ্ছে মতুয়া বলে একটা গোষ্ঠী জনগোষ্ঠী মতুয়া তো বলে কোনো ভোট নাই অল মতুয়া যা নমশূদ্র নমশূদ্র বলেই হচ্ছে তাদের সেন্সাস হয় মতুয়া হচ্ছে একটা মানে হিন্দু ধর্মের বৈষ্ণবদের একটা সেক্ট মানে সাবসেক্ট অফ হিন্দুইজম তাই দাঁড়ালো অতএব তাদের কোনো ভোট নেই আর এই নমশূদ্রদের সংখ্যা হচ্ছে পশ্চিমবঙ্গে 35 লক্ষের একটু বেশি এই 35 লক্ষের মধ্যে 10% লোক ম্যাক্সিমাম হয়তো হতেও পারে কেন তার মধ্যে শাক্ত আছে বৈষ্ণব আছে অতএব এই যে সবার সমস্যাটাই তো একই না কিন্তু কথাটা হচ্ছে যে সেইখানে আলাদা ওই ধর্মীয় ভিত্তিতে দেখা কোনো প্রয়োজন করে না আমি বলবো কি এই যে যারা যে জয়ী পার্টি হোক মতুয়া ভোট এটা কিন্তু আমি যখন দুটো ইলেকশন করেছি আমি কপিল ঠাকুর ইলেকশন করেছি আমি মমতা ঠাকুরের ইলেকশন করেছি তো সেখানে তো আমরা কখনো ওইভাবে ভোট চাই নাই কারণ আমি জানি ওই পরিবার থেকে ওই নামে যদি ইন্ডিপেন্ডেন্টলি দাঁড়ায় আর নির্ঘাত হারবে গোহার হারবে অর্থাৎ ওই বলে কোনো ভোট নাই এটাকে আমি বলবো এটাও ভার্চুয়াল এই হাওয়াটা একটা ভার্চুয়াল হাওয়া
স্যার অসংখ্য ধন্যবাদ, আমাদের সময় একেবারে শেষ, অনেক অস্বস্তিকর প্রশ্ন করেছি দিনকাল নিউজের পক্ষ থেকে আর প্লাস এর পক্ষ থেকে আপনার হাতে তুলে দিলাম স্মারক। টাফ টক উইথ ঋতব্রত এখানেই শেষ, শুক্র শনি রবিবার রাত 8টায় দেখতে ভুলবেন না টাফ টক উইথ ঋতব্রত আর প্লাস নিউজে।